বন্ধুরা, সবাই কেমন আছেন? কাজল কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি জুস বানিয়ে দেখাচ্ছি, আপেল জুস। আপেলের জুস বানানোর জন্য এখানে আমি তিনটি আপেল নিয়েছি। আপেলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা কেটে নেবো। বন্ধুরা, আমার সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলো আমি টুকরো করে নেব। আর এই আপেলের জুস সবসময় এটা খাওয়া যায়, শীত বলুন গরম বলুন সবসময় খাওয়া যায়। আর বাচ্চাদের তো বেশি উপকারী এগুলো দেওয়ার, কিন্তু আমরা বড়রা এটা কাঁচা রস খাবো। ছোট্ট একদম যারা বেবি, একদম ছোট বেবি, তাদের একটু সেদ্ধ করে রসটা দিলেই ভালো হয়। বন্ধুরা, আমি এতে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা দিলে ভালো হয়, আপেলের যে কষ ভাবটা ওটা চলে যাবে। এবার আপেলটা আমি জলে দিয়ে দেবো। এই জলটা ফেলা যাবে না, এতে আমি আপেলটা জুস বানিয়ে নেব। আপেলটা এতে আমি দিয়ে দিচ্ছি। এতে 6 চামচ চিনি দেবো। এতে লবণ দিচ্ছি 1/2 চামচেরও কম, দেখুন ছোট চামচ। আপনারা লবণটা ইচ্ছে করলে দিতে পারেন, না ইচ্ছে করলে নাও দিতে পারেন, দিলে একটু ভালো লাগে। 4 পিস বরফের টুকরো নিয়েছি, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটা দিতেও পারেন, আর যদি ভাবেন না ঠান্ডা খাবেন না তাহলে এমনি করতে পারেন। এবার এটা আমি মিক্সিতে এই জুসটা বানিয়ে নেব। বন্ধুরা, আমার জুসটা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এবার একটা ছাঁকনি দিয়ে আমি এটা ছেঁকে নেব। আপনাদের কাছে যদি প্লাস্টিক ছাঁকনি থাকে সেদেও ছেঁকে নেবেন। দেখুন আমার কত সুন্দর জুসটা বেরিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর জুসটা বেরিয়ে গেল। আর এবার একটা চামচ দিয়ে এটা আমি নেড়ে নিচ্ছি, যেটা বাদ বাকিটা এটা বেরিয়ে আসছে। বন্ধুরা দেখুন আমার জুসটা হয়ে গেছে। আর এই জুসটা ভালো লাগলে, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।